নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2024 সালের রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাবো। তো দেখো, এটা আমাদের ভলিউম টু। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ বই, খুব মানে এই বইটা মাধ্যমিকের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। পেজ নম্বর 516, 517 নম্বর পেজ সলভ করাবো। আমি মডেল কোশ্চেন পেপার 2 নিয়ে আলোচনা করবো। তো দেখো, এই মডেল কোশ্চেন পেপারের 1, 2, 3 এর যাবতীয় অঙ্কগুলো আমি করে দিয়েছি। আজকে আমি 4 দাগের এসএ কিউবগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি তোমাদের সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, 4 দাগের রোমানের অঙ্ক, বার্ষিক 5% সরল সুদের হারে 1 জানুয়ারি থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত 6,000 টাকার স্ববৃদ্ধি মূল কত হবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ভাইটাল। এটা কিন্তু রয় মার্টিন প্রশ্ন বিচিত্রার অঙ্ক বই আছে, মানে রয় মার্টিন প্রশ্ন বিচিত্রার বইটা আছে, যেখানে কিন্তু আমি অঙ্কগুলো সলভ করে দিয়েছি, মডেল কোশ্চেন পেপার 2। সুপ্রিয় দর্শকার্থী, এই যে অঙ্কটা করেছি, তো দেখো আসল কিন্তু 6,000 টাকা লক্ষ্য করতে পারছি। এখানে আমি কি করছি, সুদের হার 5% সময়টাকে যোগ করেছি, প্রথম মাস 30 ফেব্রুয়ারি 28, ঠিক আছে, বুঝতেই পারছো। এটা আমাদের কত আছে, জানুয়ারি। তো দেখো, এটা কিন্তু বলেছে আমাদের, দেখো 1 জানুয়ারি, ঠিক আছে, 1 জানুয়ারি বলেছে, তার মানে কি 1 তারিখটা বাদ চলে গেছে, ঠিক আছে, তার মানে মাত্র জানুয়ারি মাস তো 31 দিনে, ঠিক আছে, তাহলে যেহেতু 1 জানুয়ারি আছে, তাহলে 2 তারিখ থেকে যোগ হয়েছে, এক মানে 31 ফেব্রুয়ারি 28, ঠিক আছে। তো এখানে ক্যালকুলেশন করে কিন্তু আমরা 272 দিন পাচ্ছি। ওকে, সময়টা বের করতে হয়েছে, তার জন্য 365 দিয়ে দিন সংখ্যাকে ভাগ করেছি। ইন্টারেস্ট সময় কী আছে, PRT/100, পিএর মান কত আছে, 6,000 আছে, ঠিক আছে, আর এর মান 5 আছে, ঠিক আছে, এবং টি এর মান 272/365 আছে। সুপ্রিয় দর্শকার্থী, 00 কেটে দিয়েছি, একে ভাগ করলে হচ্ছে 73 আছে, আর এখানে হচ্ছিল 272 × 6, ঠিক আছে। তো দেখো, 16,320 হবে, ভাগ 73 ভাগ করলে কত হবে, 223.56 টাকা। ওকে, তাহলে আমরা দেখতে পারছি স্ববৃদ্ধি মূল সমান সমান 6,000 যোগ 223.56 যোগ করলে হবে 6,223.56 এর অ্যান্সার হবে। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, 4 দাগের রোমান টু এর প্রশ্ন। তো দেখো, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা কি বলেছে, বলেছে এক অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত 3:5:8, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল? তো দেখো, আমি অঙ্কটা অনেকটা শর্টকাট করেছি, মনে করে তিনজনের লাভাংশ, একটা 3x, একটা 5x, একটা 8x। তো দেখো, বলেছে তৃতীয় ব্যক্তির লাভ, ঠিক আছে, তৃতীয় ব্যক্তির লাভের থেকে প্রথম ব্যক্তির লাভ 60 টাকা কম, তার জন্য কী করছে, 8x-3x বিয়োগ করলে হবে 5x, 5x=60, x=60/5 কত হবে, 12, x এর মান 12, তো মোট লাভ কত হচ্ছে, 3x+5x+8x যোগ করলে কত হবে, 16x, এক্স এর মান কত পেয়েছি, 12 পেয়েছি, 16×12=192 টাকা এর অ্যান্সার হবে। রোমান 3 অঙ্ক, 5x²+7x+3=0, সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে, তো দেখো এর মানটা নির্ণয় করতে বলেছে। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো অঙ্কটা একটু আলাদা টাইপের অঙ্ক আছে, ঠিক আছে, যদিও এরকম টাইপের অঙ্ক আজ পর্যন্ত মাধ্যমিকে দেয়নি। তো দেখো, এখানে আমি অঙ্কটা দেখিয়ে দিলাম তোমাদের, 5x²+7x+3=0, সমীকরণের বীজ দিয়ে একটা আলফা ধরেছি, একটা বিটা ধরেছি, প্রথমটাকে এটাকে আলফা দিয়ে করবো, আবার এটাকে আবার বিটা দিয়ে করবো। তো দেখো, 5α²+7α+3=0, তো 5α²+3=-7 হবে, ঠিক আছে, কি এটা 1 নং সমীকরণ আছে। আবার 5β²+7b+3=0, 5b+3=-7, ঠিক আছে, বিটা, এটা 2 নং সমীকরণ, বীজদ্বয় সমষ্টি আলফা যোগ বিটা কী থাকছে, 7/5 থাকছে আলফা যোগ বিটা, আর বীজদ্বয়ের গুণফলটা কী থাকছে, 3/5 থাকছে, তোমরা তো জানো এগুলো শিখিয়েছি আমি। তো দেখো, অঙ্কটা এইবার শুরু করেছি, মনে করি একটি বীজ আলফা, অপর বীজ বিটা, 5x²+7x+3=0, α+β=-7/5, α×β=3/5, ওকে। তো দেখো, অঙ্কটা করেছি, 1/5α² + 3 এর হোল স্কোয়ার + 1/5b +
থ্রি এর হোল স্কোয়ার। তো দেখো এর মানটা বসিয়েছি, এর মানটা বসিয়েছি, 1/49 হয়েছে। এটা কি হয়েছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই আলফা স্কোয়ার বাই বিটা স্কোয়ার, এর ফর্মুলা ফেলেছি। ফর্মুলা ফেলার পর এর মানটা আমি বসিয়েছি, এটা 1/49 আছে। মানটা বসানোর পর 7 × 49, 5×5=25, 3 × 2 = 5, ঠিক আছে। এই লসাগু করে পাচ্ছি আমরা 49 থেকে 30 বাদ দিলে থাকছে 19/25, আর নিচে আছে 9/25, 25 কেটে দিয়েছি, কী থাকছে 19/441 থাকছে এর অ্যান্সার, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আমাদের নেক্সট অঙ্ক রোমান ফোরের অঙ্ক, A:B = C:D, E:F হলে, E:F হলে দেখাও যে প্রত্যেকটির অনুপাত এখানে কিন্তু প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটা আমি কে ধরে নেব, ঠিক আছে, ওকে কী বলছে বুঝতে পারছো। তো দেখো এই যে A = BK, C = DK, E = FK, ঠিক আছে, এগুলো সাজিয়ে নিয়েছি, কে ধরে নিয়েছি, এখানে কে ধরেছি, 3F(4C-5C)/3B(4D-5F). তো দেখো এখানে কিন্তু আমি কে ধরেছি, 3 এর মান BK, 4 × C এর মান DK, 5 × C এর মান FK, ঠিক আছে। আর এখানে কে আছে 3B(4D)/5F, যা আছে সেটা বসিয়ে দিয়েছি। উপর থেকে কে কমন নিলে কী থাকছে, 3B+4D-5F, আর এখানে কী থাকছে 3B+4D-5F, এটা এটা কেটে গেলে কী থাকছে, এর অ্যান্সার আছে প্রতিটি অনুপাত কিন্তু কে, ওকে কী বলছে বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। সুপ্রিয় দর্শক, আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান ফাইভের অঙ্ক, ABEC বৃত্তস্থ চতুর্ভুজ, AB বৃত্তটির একটি ব্যাস, এই এবং BC পরস্পরকে D বিন্দুতে ছেদ করেছে, কোন CBE = 25 ডিগ্রি আর কোন BEC = 20 ডিগ্রি হলে কোন ADC এবং কোন AEC পরিমাণটা কত। সুপ্রিয় দর্শকার্থী, তোমরা অ্যান্সারটা দেখে নাও, আমি তোমাদের সলভ করে দিয়েছি, ঠিক আছে। এটা 25 ডিগ্রি, BCE 20 ডিগ্রি, ACB 90 ডিগ্রি, ADC 90 ডিগ্রি থেকে 25 ডিগ্রি বাদ দিলে 65 ডিগ্রি থাকছে, BAE = BCE 20 ডিগ্রি, BAC (25 ডিগ্রি + 20 ডিগ্রি) 45 ডিগ্রি, আর ABC (90 ডিগ্রি - 45 ডিগ্রি) 45 ডিগ্রি। তো ছবি আঁকাটা দেখে নাও, ছবি ঠিক আছে, যেটা বলেছে সেটা কিন্তু সম্পূর্ণ করে দিয়েছি আমি, ওকে দেখে নাও তোমরা। তাহলে AEC = কোণ ABC = 45 ডিগ্রি, একই বৃত্তের কোণ, তাই তো, বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। জাস্ট তোমাদের অঙ্কটা আমি একটু দেখিয়ে দিলাম, এবার আমি 6 দাগের অঙ্কটা দেখাবো তোমাদের। সুপ্রিয় দর্শকার্থী, 6 দাগের অঙ্ক কী বলেছে, ABC এর ক্ষেত্রে DE = BC, AD:DB 2:3, EC এর দৈর্ঘ্য AE অপেক্ষা 26 সেন্টিমিটার বেশি হলে AC বাহুর দৈর্ঘ্য কত, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো অঙ্কটা আমি কী করে করাই সেদিকে প্লিজ একটু নজর দাও। সুপ্রিয় দর্শকার্থী, আমি কিন্তু এখানে ছবিটা এঁকে দিয়েছি, AD:DB/BD:3, AEX EC (x+26), এখানে কিন্তু থ্যালাসের উপপাদ্যটা ব্যবহার করেছি, থ্যালাসের উপপাদ্য থেকে পাই, AD/BD এবং AE/EC, তোমরা তো জানো এরকম টাইপের অঙ্ক অনেক করিয়েছি, মান বসেছি AD:2, BD:3, AE:X, EC:x+26, 3x, আর এখানে কত থাকছে 2x+26কে 2 দ্বিগুণ করলে 52, 3x-2x = 52, x = 52, তা AE:EC = কত থাকছে, 52 + 26, এই যে 52, এর মান কত আছে 52, আর এখানে এক্স এর মান যদি 52 পায় তাহলে এটা কত হবে, x+26 = 52 + 26 কত হবে, যোগ করে 78, তাহলে AC = কত হবে, AX+EC 52 + 78 = 130 হবে, ওকে কী বলছে বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের 7 দাগের অঙ্ক, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য x-3 ও 2√3x হলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যেখানে দুটি বাহু মানে বাহু সংলগ্ন বাহু মানে AB(x-3) ধরেছি, আর BC (2√3x) ধরেছি, AC অতিভুজের ফর্মুলা ইউজ করেছি, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করেছি,
এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবির মান কত? এক্স মাইনাস থ্রির হোল স্কোয়ার প্লাস বিসির মান কী আছে? টু রুট থ্রি এক্স এর মাথায় হোল স্কোয়ার। ফর্মুলা ফেলেছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার। এসি সমান কী থাকছে? তো দেখো টুয়েলভ এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, তেরো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স, এদিকে আছে প্লাস নাইন সেন্টিমিটার। এর অ্যান্সার এটা বেরোবে। সুপ্রিয় দর্শক, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে? তো দেখো আট নয় দশ এই যে অঙ্কগুলো তোমাদের একবার দেখাচ্ছি, ঠিক আছে? এই আট নয় দশ এগারো বারো এই চারটে অঙ্ক আমি আগামীকাল সলভ করে দেব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।